বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসির উদ্দিন, সৌদি আরব প্রবাসী। বন্ধুরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এখানে ফিঙ্গারিং এর কিছু ডিজাইন এবং এগুলোর দাম কত করে, বেসিক্যালি আপনাদের মাঝে তুলে ধরবো কোনটার দাম কত টাকা এবং কত গ্রাম করে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে দেখতেছেন ফিঙ্গারিং গুলো, এখানে ডিজাইন গুলো দেখতেছেন, এখানে ফিঙ্গারিং এর ডিজাইন গুলো দেখতেছেন অনেক সুন্দর। এগুলো 22 ক্যারেট, এগুলো 22 ক্যারেট এবং কোনটার দাম কত টাকা, এগুলো গ্রাম হিসাবে নাকি মানে পিস হিসাবে বিক্রি করে বেসিক্যালি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে দেখতেছেন সবগুলো কিন্তু 22 ক্যারেট, ডিজাইন গুলো দেখতেছেন এবং ছোটটা দেখতেছেন, এই ছোটোর মধ্যে আপনাদেরকে দেখাবো। হাদা ওস্তাদ কাম, হাদা কাম গ্রাম, হাদা বালহিন ওয়াহিদ গ্রাম কমপ্লিট বে আপনি যদি পুলিশ আসে তাহলে এখানে খামসা তারা দেবে আর দেখি ওয়াহিদ আল মিয়া আছরি আর ওয়াহিদ আল মিয়া মিয়াশি। সো গাইস দেখতেছেন আপনারা এটা প্রাইস পড়তেছে, এটা 4.5 গ্রাম, 4.5 গ্রাম এটার প্রাইস পড়তেছে 1120 রিয়াল দেখতেছেন, এটা 1120 রিয়াল পড়তেছে। একটু মানে এটা ছোটো হলে কী হবে, ওজনে কিন্তু অনেক বেশি, এটা 4.5 গ্রাম। তো এটার মধ্যে আরেকটা দেখতেছেন, এটা কাছে থেকে করুন বস, এটা দেখতেছেন একটু, এটার মধ্যে আরেকটা ডিজাইন আপনাদের দেখো। হাদা ওস্তাদ কাম গ্রাম মালিশ, হাদা কাম 3 গ্রাম 7 কোয়েন, 3 গ্রাম তালাতা 3.7 গ্রাম। সো গাইস দেখতেছেন 3.7 গ্রাম একটু প্রাইস কত টাকা আসতেছে আপনাদেরকে দেখাবো। এটা প্রাইস পড়তেছে 980 রিয়াল দেখতেছেন, 980 রিয়ালের মধ্যে সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন আপনারা। এটা 3.7 গ্রাম, এটা দেখতেছেন 3.7 গ্রাম, এটা প্রাইস পড়তেছে 980 রিয়াল। এটা দেখতে, এটা একটু দেখাবো একটু বড় সাইজের মধ্যে, সুগেজ আপনারা দেখতেছেন এটা 6.4 গ্রাম, এটা 6.4 গ্রাম, এটার প্রাইস কত টাকা আসতেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এটা 1750 রিয়াল পড়তেছে দেখতেছেন, এটার প্রাইস পড়তেছে 1750 রিয়াল এবং এটা বাংলাদেশের, বাংলাদেশে কত টাকা আসে সেটা কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন বাংলাদেশের প্রাইসটা হিসেবে কত টাকা আসে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আপনাদেরকে। এখন লাস্ট ওয়ান এটা আপনাদেরকে দেখাবো, এটা বড় সাইজ একটু, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে বড় সাইজের মধ্যে ফিঙ্গারিং দেখানোর জন্য 5.2, তো এটা দেখতেছেন 5.2 গ্রাম, এটা এটা 5.2 গ্রাম, এটার প্রাইস কত টাকা আসতেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এটা 5.2 গ্রাম, এটার প্রাইস পড়তেছে 1450 টাকা দেখতেছেন আপনারা, 1450 টাকা। সো বেসিক্যালি আপনাদের মাঝে এখানে যে ফিঙ্গারিং এর ডিজাইনগুলো এবং প্রাইসগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম কোনটার প্রাইস কত টাকা, এখন আপনাদের যে বাংলাদেশের প্রাইসটা আমি সেটা আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দেবো। এখন আপনারা জানেন স্বর্ণের দাম কিন্তু এখন বেশি, 1 গ্রামের দাম পড়তেছে 22 কেরেট 235 টাকা, বেয়ার মজুরি সব কিছু সহকারে। এবং ফিঙ্গারিং এর ডিজাইনগুলো দেখতেছে এখানে কিন্তু ডিজাইনের উপর কিন্তু একটু মানে মজুরি বেশি লাগে। হাদা গোল্ড বাস গ্রাম কাম মিয়া কাম 175, হ্যাঁ স্যার। সো আপনারা দেখতেছেন এখন বর্তমানে স্বর্ণের, শুধু স্বর্ণের দাম কিন্তু 175 রিয়াল কিন্তু স্বর্ণের দাম, 22 কেরেট 3 সিনকেট স্যার, তো 75 রিয়াল, 175 রিয়াল শুধু স্বর্ণের দাম। এটার মধ্যে কিন্তু মজুরি কিন্তু অনেক টাকা ধরছে আপনারা দেখতেছেন, তো মজুরি কিন্তু প্রায় 25 টাকা সামথিং, হ্যাঁ 25 টাকা সামথিং এরকম ধরছে, 25 টাকার উপরে। তো আপনারা একটু দাম দর করে কিন্তু একটু কমাইতে পারবেন, দেখা গেলো যে স্বর্ণের দামটা একটু কমাইলে মজুরি দামটা একটু কমাইতে পারবেন, এটার মজুরি কিন্তু 25 টাকার উপরে পড়ছে। তো আপনারা দেখতেছেন স্বর্ণের দামটা কিন্তু এখন বেশি। আর আপনারা যদি এখানে আসেন আমার চ্যানেল এক্সপ্রেস চ্যানেলের নাম বলে কিন্তু অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। এখানে মহেন্দ্র সস্তা দেখতেছেন দোকানের মহাজন, এখানে দেখেন এখানে দোকানের মহাজন, আপনারা যদি এখানে আসেন তাহলে ওস্তাদকে বেসিক্যালি দেখতে পারবেন। আপনারা এই দোকানে আসলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ, ডিসকাউন্ট ওস্তাদ স্যার আপনারা ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাবেন। তো এখানে দেখতেছেন যতগুলো দেখতেছেন এখানে সবগুলো 22 কেরেট, এগুলো সৌদি আরবের ডিজাইন, ডিজাইনগুলো এখানে অনেক সুন্দর। এখানে লাভ সিস্টেম দেখতেছেন, এগুলো সব লাভ সিস্টেম, লাভ মানে লাভ চিহ্ন আছে এগুলোর মধ্যে, ডিজাইনগুলো অনেক সুন্দর। কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবগুলো 21 কেরেট, এগুলো সৌদি আরবের স্বর্ণ, সবগুলো 21 কেরেট দেখতেছেন, 21 কেরেটের ডিজাইনগুলো কিন্তু একটু অন্যরকম, ভিন্ন সিস্টেম হয়। ফিঙ্গারিং এর ডিজাইনগুলো এবং প্রাইসগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন আমার চ্যানেল যারা আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।